ढाई तीन घंटे का रास्ता है, किसी ने चाहिए तो किस लो फोटो में वीडियो हो रहा है, वीडियो हो रहा है। तो मेरा तो हालत ख़राब हो जाएगा थोड़ी देर बाद, क्योंकि मैं जाने नहीं कर पाता। तो ये लोग हैं मेरे मदद करने के लिए सर, वहाँ आगे मिलना वहाँ आएगा तो यहाँ ठीक है सर, दूसरा नहीं आया हमारा चलता रहता है। चलिए फिर तो अगर बीच में कुछ ऐसा होगा तो शूट करेंगे, वरना डायरेक्ट गुवाहाटी में जाके मिलते हैं। ठीक है, वेलकम बैक बंधुरा পার্ট টু তে। তো শিলং থেকে গুয়াহাটির দূরত্ব হচ্ছে অলমোস্ট 100 কিলোমিটার, এবং এখান থেকে যেতে হলে সোমো যেটা প্যাসেঞ্জার গাড়ি বা প্রাইভেট গাড়িও পেয়ে যাবে, যেখানে ভাড়া একটু বেশি হবে। তো আমি সোমো দিয়ে যাচ্ছি, সোমোতে ভাড়া হচ্ছে গিয়ে 300 এবং প্রাইভেট গাড়িতে গেলে 500। তো শিলংয়ের এই পাহাড় পেরিয়ে 2 ঘন্টায় আমি পৌঁছে গেলাম গুয়াহাটিতে, যেহেতু ট্রাফিক ছিল না তো 2 ঘন্টায় আমি পৌঁছে গেলাম। এবং শিলংয়ের গাড়ি তোমাকে নামিয়ে দেবে এই জায়গাটা, যে জায়গাটার নাম হচ্ছে গিয়ে পল্টন বাজার। এবং পল্টন বাজারে বিভিন্ন ধরনের জিনিস কেনাকাটা করা যায়, আগে আপ চাহে তো বহুত সারে চিজ আপ খরিদ সকতে যাবে, লেকিন বার্গেনিং করা বহুত বহুত জরুরি। তুমি যদি দাম দর না করো তাহলে তুমি তোমার ক্ষতি হওয়ার চান্স আছে। তো দেখুন বিভিন্ন ধরনের জিনিস, রকমারি জিনিস, সব ধরনের জিনিস পাবে এই পল্টন বাজারে। এবং পল্টন বাজার হচ্ছে গুয়াহাটির রেল স্টেশনের থেকে বেরিয়েই হচ্ছে এই পল্টন বাজার। তো কামাখ্যা রেল স্টেশন যাওয়ার কে লিয়ে আমি বাস পে আছি, আর ইয়া সে 15 মিনিট কা রাস্তা হ্যাঁ, লেকিন ট্রাফিক হোনে কি ওজা সে থোড়া টাইম লাগেগা লাগতা হ্যাঁ। আমি ঝালুকবাড়ির বাসে চড়েছি এবং এই জায়গাটায় আমাকে নামিয়ে দিল, যেখান থেকে স্টেশনের জন্য টুকটুক পাওয়া যায় বা টমটম পাওয়া যায়। তুমি চাইলে টমটম নিতে পারো, না নিলেও হেঁটে যেতে পারবে, এখান থেকে জাস্ট 10 মিনিটের রাস্তা। তো বন্ধুরা এই হচ্ছে কামাখ্যা রেল স্টেশন, ইয়ে হ্যাঁ কামাখ্যা রেল স্টেশন। তো রেল স্টেশন মে মে অন্দর যা রা হুম, আর লেকিন মেরা টিকট জো হ্যায় ও কোন সি প্ল্যাটফর্ম মে মেরা ট্রেন আ রা হ্যায় উসকে লিয়ে কনফার্মেশন কে লিয়ে মে থোড়া দেখ রা হুম কি কাহাঁ পে ও জো চার্ট হোতা হ্যায় ও কাহাঁ পে দিখাই দে রা হ্যায়। ইস তরফ তো নেহি লেকিন উপর দিখাই দে রা হ্যায়, আর ইয়ে লেফট সাইড পে ভি হোনা চাহিয়ে, হ্যাঁ ইয়ে লেফট সাইড পে মিল গয়া। और ये है मेरा 15662 और ये 4 নম্বর প্ল্যাটফর্ম। তো 4 নম্বর প্ল্যাটফর্মে আ রা হ্যায় মেরা ট্রেন। তো আমার ট্রেন ঠিক 12টা, তো আমি 9টা বাজছে এখন, আমি কামাখ্যা স্টেশনে চলে এসেছি। অনেকটাই টাইম আছে আমার কাছে, তো আপনাদেরকে টু স্টেশনটা দেখানোর চেষ্টা করছি। स्टेशन में थोड़ा बैठने के बाद मुझे थोड़ा भूख लग रहा था, तो मैं सोचा कि कुछ खा लूँ। तो मैं तो ऐसे बाहर नॉनवेज नहीं खाता हूँ, मैं वेज ही खाता हूँ। तो मैं थोड़ा निकल गया बाहर क्योंकि अभी मुझे खाना है। तो टाइम হচ্ছে 11টা বন্ধুরা, এবং আমার ট্রেন চলে এসেছে। এই দেখতে পাচ্ছো এটা হচ্ছে প্ল্যাটফর্ম নাম্বার 4, উপরে লেখা থাকবে। এবং আমার টিকিট হচ্ছে S8 কোচে, এবং এটা হচ্ছে S10, তো তারপর নিশ্চয়ই হবে S9, হ্যাঁ এবং S9, এবং তারপর হবে S8। আমার সিট নাম্বার হচ্ছে 46, তো আমি এটাই খুঁজছি। তো এটা হচ্ছে S8 এবং 48 to 41, তো এখানেই আছে আমার সিট।
तो ये है मेरा 46, तो ये थोड़ा अभी मेरा सीट ये ऊपर है। आई ऑलवेज प्रेफर अपर सीट बिकॉज सेफ्टी मिलता है और डिस्टर्बेंस नहीं होता एक्स्ट्रा, और रात को सोने के लिए सेफ्टी एंड सिक्योर होता है। यहाँ गर्मी थोड़ा ज़्यादा है और मेरा सिर्फ पसीना निकल रहा है, और मैं थोड़ा चेक कर रहा हूँ क्योंकि टाइम होने वाला है, तो थोड़ा चेक कर रहा हूँ सब कुछ ठीक ठाक है तो, क्योंकि अभी 12 बजने वाला है और ये फाइनल विजल दे रहा है, जाने का टाइम आ गया। चलो ठीक है, आगे मिलते हैं। আসামের ব্রহ্মপুত্র নদী আমরা পার হচ্ছি, অনেকটা টাইম লাগে, অলমোস্ট 6 to 7 মিনিট লাগে এই ব্রিজটা পার হতে। বিকেল হয়ে এসেছে এবং অনেক পাট দেখা যাচ্ছে, পাট গাছ। তো যখন এভাবে পাট গাছ দেখা যাবে ধরে নিতে হবে আমরা ওয়েস্ট বেঙ্গলে এন্ট্রা করছি, এবং এভাবে অনেক বাগান, শুকনো নদী, মনোরম দৃশ্য, চা বাগান, এভাবেই মনোরম দৃশ্য দেখতে দেখতে আমরা চলছি ওয়েস্ট বেঙ্গল। একা জার্নিতে উপরে সিট নেওয়ার অনেকগুলো অ্যাডভান্টেজ আছে, তার জন্য আমি উপরে সিট প্রেফার করি। তো রাত্র হয়ে গেল বন্ধুরা, আগামী পার্টে দেখা হচ্ছে। এখনকার মতো গুড নাইট, কাল সকালে দেখা হবে আবার।